আজকে অনেক কথা রয়েছে, কথা শেষ হবে না, কিন্তু যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা কিন্তু কথামৃত। অবশ্যই ছবির নাম বলছি, আর সেই ছবিতে যে রয়েছে তার সঙ্গেই আজকে অনেক কথা অপরিতা, তিনি মানে আমার সঙ্গে। আর অবশ্যই ছবির থেকে একটু ভিন্ন লুকে আমরা দেখছি, একটু ভিন্ন মেজাজে। তো প্রথমত অবশ্যই তোমাকে এখন যেভাবে দেখছি তার ঠিক উল্টো একটা মেরুর মানুষ এই ছবিতে রয়েছে একদম। তো একটু যদি বলো তার পরিচয়টা যদি করো। সুলেখা হচ্ছে একটি খুব সাধারণ গৃহবধূ যার কাছে সংসারটাই সব, স্বামী সব। সুলেখার খুব দেরিতে বিয়ে হয়েছে, কেন দেরিতে বিয়ে হয়েছে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে, এবং সনাতনের সঙ্গেই কেন বিয়ে হয়েছে সেটাও ছবিটা দেখলেই বোঝা যাবে। তো দেরি করে বিয়ে হয়েছে সেই জন্য একটা টেনশন আছে, দেরি করে বাচ্চা আদৌ হবে কি না একটা অশান্তিও আছে। সেই অশান্তিটা কী করে শান্তিতে পরিবর্তিত হয় এবং এরা কী করে দুজনে আদর্শ স্বামী স্ত্রী হয়ে ওঠে, সবাই যাদের উদাহরণ দেয়, সেটাই হচ্ছে ছবিটার মূল বিষয়। যে কথা তুমি কীভাবে বলছো সংসারে, তার উপরে কিন্তু সংসারে তোমার অস্তিত্ব নির্ভর করে এবং আশেপাশের মানুষগুলোর অস্তিত্বও নির্ভর করে। কথাই মৃত, কথাই অমৃত, কথাই কোনো সময় মানুষকে মেরে ফেলছে বা কারোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, আবার কথাই অমৃত যেটা তোমাকে বাঁচাচ্ছে এবং যেটা তোমাকে মানুষের সামনে সেই কনফিডেন্স নিয়ে কথা বলতে শেখাচ্ছে। সেটাই হচ্ছে এই ছবির বিষয়। আমার বাবা বলতো, হোয়াট ইজ দ্য ম্যাজিক কিস, সুইট টক ইজ ম্যাজিক কিস। সুতরাং কথাই হচ্ছে অমৃত, তুমি কীভাবে কথা বলছো। সবসময় বলে না, ছোটোবেলা থেকে গিয়ে আমাদের শেখানো হয়, দেখি যে ভালো সুন্দর কথা বলতে তো মানে ভালোভাবে ভদ্রভাবে কথা বলতে তো তোমার পয়সা লাগে না, তাহলে তুমি বলতে পারবে না কেন, বলবে না কেন ভালো ব্যবহার। সুতরাং কথা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তোমার জীবনকে এবং জীবনযাত্রাকে এবং জীবনশৈলীকে কীভাবে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, ভালো কথা এবং খারাপ কথা, সেটাই হচ্ছে এই ছবির উদ্দেশ্য। যে কথা নিয়ে কথা বলবো অবশ্যই, যে তোমার জীবনে এই কথার বিষয়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত তোমাদের স্ক্রিপ্ট পড়তে হয়, অভিনয় করতে হয়, বাস্তব জীবন আর যদি বলি এই স্ক্রিপ্টের জীবন, দুটোর মধ্যে তোমার কাছে কি কথা এই শব্দ নিয়ে চর্চাটা কতটা গুরুত্বপূর্ণ থেকে যায় সবসময়? দেখ, শব্দই ব্রহ্ম আমার কাছে, কারণ আমাদের খুব কনশিয়াস থাকতে হয় আমাদের নিজেদের শব্দ সম্বন্ধে। আমি একজন অভিনেতা হিসেবে সামাজিক দায়িত্ব পালন করি যে আমার দ্বারা যোগানোর যেন কোনো খারাপ কথা বা খারাপ ইনফরমেশন সমাজে না আসে। কারণ আমরা যখন অভিনয় করি তখন তো শুধু অভিনয় করি না, অভিনয়ের মাধ্যমে একটা সমাজকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, তা থেকে পাঁচটা লোক গ্রহণ করার চেষ্টা করে। সুতরাং কথাও যখন বলছি তখন সেটা কতটা গ্রহণযোগ্য মানুষের কাছে, মানুষ কতটা ভালোবাসার সঙ্গে নিচ্ছে, আনন্দ পাচ্ছে কথা থেকে, সেটাও কিন্তু একটা অভিনেতা অভিনেত্রীর মাথায় রাখার বিষয়। এবং আমি সেটা ভীষণভাবে রাখি যে আমার কথার দ্বারা কারুর আঘাত হয় এবং আমার কথার দ্বারা কোনো ভুল ইনফরমেশন যেন না আসে, সেটা আমি সবসময় খেয়াল রাখি। কিন্তু সবসময় খেয়াল রাখলেও তো মানুষের জীবন হয় না, নিরবিচ্ছিন্ন ভালো কোথাও নেই, নিরবিচ্ছিন্ন খারাপ ভুল হবেই। কিন্তু তৎসত্ত্বেও আমি চেষ্টা করি যে আমার কথার মারফত যেন পজিটিভ ভাইবসটা মানুষের কাছে পৌঁছায়। দুটো দিক সামলাচ্ছ, মানে দুই পাল্লা বজায় রাখো, সেটা তোমার সিনেমা, তার বাইরে একটা প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ, সেটা হলো ধারাবাহিক বজায় রাখা। সেখানে লক্ষ্মী কাকা এবং কাকিমা থেকে আমরা আবার দেখছি যে তোমাকে একটা অভিন্ন ক্যারেক্টারে, অবশ্যই গল্পটা খুব আলাদা, তো সেখানে এই দুটো ব্যালেন্স করাটা তোমার কাছে খুব কঠিন হয়ে দাঁড়ায়? এটা না না, এটা তো এতদিনের অভ্যেস। একটা সময় তো আমরা পাঁচটা সিরিয়াল অভিনয় করতাম, সারাদিনে পাঁচটা করে সিরিয়াল করতাম, একটা কস্টিউম পরছি, আর অনেক সময় এক শাড়ি পরেই তিনটে সিরিয়ালে পাঠ করে দিলাম, তিনটে তিন, সেটা আর হ্যাঁ একটা মানে এত বছর ধরে যেটা চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জটা পার হয়ে এসেছে, এখন আর সেটা নতুন করে চ্যালেঞ্জ নেই। সে অত বড় সংসার তোরা জানিস, আর তার সঙ্গে ছবির জগৎ, এই দুটোকে প্রথমে মনে হয়েছিল কী করে ব্যালেন্স করবো, কিন্তু সেটা তো হয়েই গেল, এতগুলো বছর কেটেই গেল। অনেক ছবি দেখেছি যেখানে লিডের নাম অন্যজনকে দেওয়া আছে, তাদেরকে পোস্টারে হয়তো তাদেরকে হাইলাইট করা হয়েছে খুব সোজাভাবে, সেখানে কিন্তু সেই পোস্টারকে ছাপিয়ে, সেই পোস্টারের লিড অ্যাক্টরদের ছাপিয়ে অপরিতা আড্ডোর অভিনয় কিন্তু ছাপিয়ে গেছে। আমি তো একজন অভিনেতা, সুতরাং আমার অভিনেতা দিয়ে আমি সবটাকে সমৃদ্ধ করব বা গ্লোরিফাই করব পুরো। আমি যদি একটা ফুল হই তাহলে আমার দ্বারাই আমি পুরো মানে ফুলদানিটাকে সৌন্দর্য, ফুলদানিটার সৌন্দর্য বাড়াবো, সেটাই তো আমার কাজ, বুঝতে পেরেছি। সুতরাং এটা আলাদা করে কোনো মানে এ করার বিষয় নেই, এটা হচ্ছে কাজ, এটাই করতে হবে, এটার জন্যই আমাকে নেয় মানুষ। আমার পোস্টারে ছবি থাকলো কি থাকলো না সেটা খুব একটা ইম্পর্টেন্ট না,
আমি কি করলাম সেটাই বিষয়। অবশ্যই তোমায় সাধারণত অভিনেত্রী হিসেবেই দেখেছি, আর কোনো ভাবনা রয়েছে আগামী দিনে নতুন কোনো ভাবনা যেটা তুমি করতে চাও নিজের তরফ থেকে নিজের ইচ্ছে? পরিচালনার কাজটা আমি করতে পারবো না, কারণ ওটা আমি এখনো পর্যন্ত শিখতে পারিনি। আমি জানি না, আমি অত গুণী না, আমি অত্যন্ত সাধারণ, আমার অত গুণ নেই। তবে হ্যাঁ, লেখালেখিটা আমার আয়ত্তের মতো, পরিচালনাটাও করতে পারবো সেটা না, মানে ভালো টিম নিয়ে নিশ্চয়ই করা যাবে সেটা মনে করে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো আমার ইচ্ছে নেই। আমার অভিনয় করারই ইচ্ছে আছে, অভিনয় করারই ইচ্ছে আছে, এবং পরবর্তীকালে আমি কি করব এখনো ভাবিনি, কারণ অত দূর ভেবে লাভ নেই। বর্তমানে যেটা করছি, বর্তমানটা সুখে শান্তির হলে ভবিষ্যৎটা এমনি সুন্দর হয়ে যাবে। সুতরাং এখন এটাই করি, পরবর্তীকালে যদি কিছু করি বা তখন সেটা দেখা যাবে, কিন্তু এখন এখনো পর্যন্ত আমি অভিনয়ই করব। এই ছবিতে যদি বলি একটা বিষয় নিয়ে, সেটা কথাও হয়েছে ছবির ট্রেলার বাইতে, যে একটা শব্দ যার মধ্যে কথা আর মৃত, এই দুটো শব্দ সন্ধি বিচ্ছেদ করলে একটা জিনিস দাঁড়ায় আর মিলে গেলেও একটা জিনিস দাঁড়ায়। তাই তো বললাম যে তুমি কীভাবে কথা বলছো সেটাই অমৃত, আর তুমি কীভাবে কথা বলছো মানুষকে, কথার দ্বারা মানুষকে মেরে ফেলছো, বা তোমার কথাটা কাকে মৃত করছে, কথাই মৃত। সুতরাং কথা হচ্ছে অমৃত, কথাই হচ্ছে মৃত। কথা মৃত্যুর সাথে যখন যুক্ত হলে, প্রথম তো তোমার কাছে একটা অফার এসেছিলো, ইনফরমেশন এসেছিলো যে এরকম একটা কাজ, তো তোমাকে কি অ্যাপ্রোচ করলে তুমি সেটাতে কীভাবে? হ্যাঁ, প্রথমে জিতকে আমি একটা ছবিতে না বলেছিলাম, করিনি ছবিটা। তার পরবর্তীকালে এই ছবিটা যখন নিয়ে আসে, আমি বললাম না এটা করবো না, এই ছবিটা আমি করবো না, কারণ এরম রোগ তো আমি করি। তারপরে কৌশিকদা যখন করতে রাজি হলেন, তখন আমি বললাম ঠিক আছে, কৌশিকদা করতে রাজি হয়েছে, তাহলে আমি এই ছবিটা করব। একটা বিষয় কি থাকে যে মানে যদি কোস্টার খুব দমদার হয় বা কোস্টারের একটা অভিজ্ঞতা খুব কাজে লাগে অনেক সময় কাজ করতে গিয়ে, সেখানে একটা ভালো কোস্টারের সঙ্গে অভিনয় করার একটা অভিনেত্রী বা অভিনেতার লোভ থাকে, একটা ভালো অ্যাক্টরের সঙ্গে অভিনয় করার। কৌশিক গাঙ্গুলি, শাশ্বত, খরাজ মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ, রজতাভ দত্ত, এই মানুষগুলোর সঙ্গে অভিনয় করার আমার লোভ হয়। দেবশঙ্কর হালদার, শান্তিলাল মুখার্জি, এদের সঙ্গে অভিনয় করার আমার লোভ হয়। কারণ এদের সঙ্গে লোভ হয় এই কারণে, এদের সঙ্গে অভিনয় করতে পারলে নিজের অভিনয়টা অনেক ঊর্ধ্বে চলে যায়, যার জন্য আমি খুব চাই এদের সঙ্গে কাজ করতে। একটা বিষয় থাকে অনেকেই খুব পরিচালক বাছাই করার একটা ভাবনা রাখে, যে কোন পরিচালকের সাথে কাজ করবো, একটা অভিজ্ঞতা বা একটা সবার একটা ক্যারিয়ার গ্রাফ দেখে অনেক সময় অভিনয় করতে হয়। সেখানে নতুন কোনো পরিচালকের কাছে যেতে গেলে বা কাজ করতে গেলে সেখানে অনেক ভাবনা থাকে যে এটা কীভাবে করবো বা কেন, সেটা তখন ইমেজ একটা ব্যাপার থাকে, অভিনেতার একটা ইমেজ থাকে, সেটা কীভাবে কোনো কাজ করেছো? এক্স্যাক্টলি, আমিও খুব পরিচালক বেছে কাজ করি, আমার পছন্দের পরিচালক আছে, তাদের বাইরে আমার কাজ করতে মানে আমি চাই তাদের সঙ্গেই কাজ করতে, তার মানে এই নয় যে আমি অন্য কারোর সঙ্গে কাজ করি না, আমি সবার সঙ্গে কাজ করি, ইয়াংদের মধ্যেও, যাদের মানে যাদের আমার প্রমিসিং লাগে, মনে হয় যে কাজটা করতে পারবে, আর কাজটা যেখানে ফ্লস থাকবে সেখানে আমিও বের করে দিতে পারবো তাকে বুঝিয়ে, তখন আমি সেই কাজটা করতে চাই। অপরিতা একটু মানে একজন বাবলি লেডি, যাকে দেখে আমরা সবসময় তার হাসিটাকে মনে রাখি, আমার কোন শেপ সাইজের ওপর যে একটা ধারণা থাকে অনেক মানুষের যে হিরোইন মানে বা অভিনেত্রী মানে সেখানে কিন্তু তাদের একটা ফিটনেস রেজাইম মেনটেন করতে অনেক কিছু বলে, সেখানে সেই ধাঁচটা কিন্তু ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে এই অভিনেত্রী, সেখানে এই বিষয়টা তোমার কতটা ভালো লাগে? আজকে এই সাথে আমার বেশ ফাঙ্কি লাগছে, কুল লাগছে। অভিনয় অভিনেতা অভিনেত্রী সবার আগে যেটা দরকার হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস যতটা দরকার, মেন্টাল ফিটনেস ততটাই দরকার, মানসিক জোরটা মনে রাখার ক্ষমতা এগুলো ভীষণ দরকার। আমি রোগামোটাই বিশ্বাসী নই, খুব একটা রোগা হলে আমার নিজের ফ্রাস্ট্রেশন হয়, আমার মনে হয় দেখতে খারাপ লাগছে। আমার কোভিডের পর প্রচুর ওয়েট লুজ করে গিয়েছিলো, সেটা আমার খুব খারাপই লাগছিলো। আমি রোগা, আমি যখন রোগা ছিলাম, তারপরে যখন মোটা হয়ে গেলাম, তখন আমাকে নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে, অনেকে অনেক কিছু বলেছে, অনেক বডি শেমিংয়ের শিকার হয়েছে, কিন্তু আমি চাইলেই, একমাত্র মানুষ মোটা থেকেই রোগা হতে পারে চাইলে, কিন্তু সেটা আমি খুব একটা বিশ্বাস করিনি, চাইও নি, কারণ আমার মনে হয়েছে যে মোটার মধ্যেও একটা গ্ল্যাম, সবার একটা নিজস্ব সৌন্দর্য আছে, সবাইকে একরকম হতে হবে তার কোনো মানে নেই, সবাইকে একের দলে পড়তে হবে তার কোনো মানে নেই, প্রত্যেকের নিজস্বতা আছে, প্রত্যেকের আলাদা আলাদা কাজের ভাগ আছে,
সুতরাং আমি ওই দৌড়ে কোনো দিন পড়িনি যে আমাকে যে যেন তেন প্রকারে ন রোগা হতে হবে বা এখানটা কাটিয়ে ওখানটা কাটিয়ে আরও সুন্দর হতে হবে। আমাকে ঈশ্বর এরকমই বানিয়েছে। আজকে নওয়াজকেও তো ঈশ্বর ওরকমই বানিয়েছে। আজকে নওয়াজউদ্দিন সিদ্দিকী, ইরফান খান, এরা কনসা মানে প্রচণ্ড সুন্দরের পর্যায়ে পড়ে, কিন্তু তারা তাদের মতো। হ্যাঁ, আমি আমার মতো, আমার মনে হয় প্রত্যেক মানুষের মধ্যে এক সৌন্দর্য সৌন্দর্য থাকে। আমাদের এক দিদি আছেন যিনি আমাদের শুটিংয়ের কস্টিউম ধুয়ে দেন, রোজ আসেন। আমার আমার তাকে দেখতে আমি সারা তাকে দেখলেই জড়িয়ে ধরি, তাকে দেখি, তাকে দেখলে আমার মনটা ভরে যায়। সুতরাং প্রত্যেকটা মানুষের মধ্যে সৌন্দর্য আছে, এবং আমার যদি কোয়ালিটি থাকে তাহলে আমি সক্ষম হব সেই সৌন্দর্যটা দেখানোর। সুতরাং তার করার জন্য আমাকে আলাদা কোনো ভেদ ধারণ করতে হবে না। একদমই। আর এখানে যদি বলি, এখানে তোমার সঙ্গে একজন রয়েছেন যিনি খুবই অভিজ্ঞ পরিচালক, তার সাথে অভিনেতা দিদি কিন্তু সামলা, আর তার সঙ্গে মানে কৌশিকদার অবশ্যই কথা বলছি, তো তার সঙ্গে ছবিতে জেলাপ করাটা কতটা ভালো লাগাচ্ছিল? প্রচণ্ডই ভালো লাগাচ্ছিল। আমার অভিনয় জীবনের গুরু হচ্ছে কৌশিকদা, আমি কৌশিকদার থেকেই অভিনয় শিখেছি। কৌশিকদা আমাকে ছোটো ছোটো জায়গাগুলো ধরিয়ে দিতেন যে কোনখানে কীভাবে অভিনয় করতে হয়। তার সঙ্গে ফ্রেম শেয়ার করার সুযোগ, অভিনয় করার সুযোগ, এটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি। একদমই। আর শেষমেশ আমাদের দর্শকদের, আরপিএলইউএসনিউজের দর্শকদের কি বার্তা দেবে? একটা কথাই বলবো, আমাদের কথামৃত ছবিটা 18ই নভেম্বর আপনাদের কাছের প্রেক্ষাগৃহে আসছে। আপনারা অবশ্যই সকলে মিলে সপরিবারে গিয়ে ছবিটা দেখবেন, এবং মানুষকে বলবেন তারা যেন হলে গিয়ে ছবিটা দেখে। একদমই। তুমি একদম সেইভাবে যেমন হাসি খুশি থাকো এইভাবেই থাকো, আর নতুন নতুন আরও ছবিতে আমরা তোমায় দেখবো, এটাই আশা রাখবো। থ্যাংক ইউ। আর ক্যামেরায় সুখীর মানুষের রাকেশ, আরপিএলইউএসনিউজ।